গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমরাও ভীষণ ভালো আছি। আর আজ আমি ভিডিওটা স্টার্ট করলাম মিঠুকে দেখিয়ে। তো এখন ও বানাচ্ছে লেবুর জল, লেবুর রস এখানে বের করে নিয়েছে। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হয়ে গেছে। ফার্স্টে লেবুর জল খাবো, আর তারপর আমরা বেশ খানিকক্ষণ পর খাবো বাটার। এখানে আছে পিনাট বাটার, বেশ অনেকটা করে নিয়েছিলাম কাল আমি। দেখো ফ্রিজে ছিল তাই একটু হার্ড হয়ে গেছে, বেশ খানিকক্ষণ বের করে রাখলে কিন্তু এটা আবার নর্মাল হয়ে যাবে। আর এখানে রয়েছে ব্রেড। তো চলো, আর সসপ্যান থেকে জল আমি কফি মাগে নিয়ে নেওয়ার পর, দাঁড়াও নিয়ে তারপর বলছি। তো এদিকে দু ট্রে ডিম নিয়ে এসেছে, আগের ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম। ফ্রিজে তো ডিম আছে, কিন্তু ফ্রিজের ডিমটা ঠান্ডা, তো তো এখান থেকে ডিম নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। এগুলো ধুতে হবে তো বাবাই, আমি ধুই নিচ্ছি। তুমি আপাতত তিনটে বসিয়ে দাও না, ওগুলো ধুতে হবে না, তিনটে বসিয়ে দাও। পরিষ্কার দেখে নি। ওই তো ওইদিকে আমি এর উপর রাখি, এখন থাক এখানে। ওভেন অন করে দিলাম, আর দিয়ে দেব সামান্য নুন। তো তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, এটা ঢাকনা দিয়ে দাও তো। ঠিক আছে, আর এদিকে দেখো লেবুর জল একদম রেডি। চলো করো, কি করছো? এটা তো এই পাড়ে দিতে হবে, খালি পড়বে? না না, ওটা তো খালি পড়ে না। জালতিটা নিয়েছো? আচ্ছা, এটা কত মোটা। তো ডিমটা এদিকে ট্রান্সফার করা হলো, কারণ ওইদিকে দেখো ও ব্রেডগুলো শেকে নেবে। লেবু জলটা খেতে থাকো, প্লেট দেব। তো ব্রেডগুলো শেকে নিয়ে লেবু জল খেয়ে তারপর আবার দেখাচ্ছি। ডিমগুলো ধুয়ে রাখার জন্য এই কন্টেনারটা নিয়েছি, আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না যে বড় কন্টেনারটা, এটা সেই কন্টেনারটা যেটা এর মধ্যে যে ডিমগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। তো এই ডিমগুলো এখন এখানে ধুয়ে ধুয়ে রাখবো, কারণ কারণ এখানে দেখো আমার ডিমের ট্রেটায় না মানে ডিম অলরেডি আছে। এখানে আর একটা দুটো তিনটে চারটে চার পিস ডিম আর এখানে ধরবে, আর বাকিটা কন্টেনারে রাখতে হবে। ওই একটা কন্টেনারে হবে না, হয়তো আরও একটা কন্টেনার ইউজ করতে হবে। তো চলো ডিমগুলো ধুতে শুরু করি। যাচ্ছি, এদিকে তো আমি ডিম ধুচ্ছি, আর এদিকে দেখো মিঠু কি করছে। এই যে দেখো বাটারগুলো লাগিয়ে নিচ্ছে ব্রেডে। এদিকে দেখো এ খাওয়া হয়নি কিন্তু, চলো আগে এটা খাই।
Cheers. Beetroot kotha hai? Oh, salad to kata hoy ni. Kete ni. Khabar na tumi ekta khe na age. Acha. Ulo ek dobe na aste aste. লেবুর জল খাওয়া হয়ে গেছে এখানে দেখো ব্রেকফাস্ট রেডি ডিমগুলো শুধু ছাড়িয়ে নেব স্যালাডটা আমি কেটে নিয়েছি আর ততক্ষণে মিঠু দেখো একটা কন্টেনার ভর্তি ডিম ওর ধুয়ে নেওয়া হয়ে গেছে মানে এক ট্রে কমপ্লিট আর একটা কন্টেনার দিয়েছি ওখানে পরের ট্রেটা রাখছে ওখানে হয়তো ধরবে না না গো সবগুলো তো চলো একটা কন্টেনার আমি ফ্রিজে আগে রেখে দিই আর এখানে দেখো সালাডের খোসাগুলো আছে একটু পরে আমি তুলে ফেলবো আর এই যে ডিমটা দেখো ধুতে ধুতে না হাত থেকে ভেঙে পড়ে গেছে তো ঠিক আছে আমি এখন গিয়ে কন্টেনারটা রেখে দেব তো দেখো এখানে ফাঁকা ছিল এখানে ডিমগুলো রেখে দিয়েছি মিঠু সব ধুয়ে নিয়েছে এই যে পেছনে রয়েছে বড় কন্টেনার আর এই যে সামনে দুটো ছোট কন্টেনারে এইভাবে আমি ডিম স্টোর করি ঠিক আছে তো একদম স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম পূজো দেওয়া হয়ে গেছে আমার জন্য একটু সামান্য কিছু লাঞ্চ বানিয়ে নেব তাহলে হয়ে যাবে আর যেটা বলছিলাম আমি মর্নিংয়ে মিঠুকে দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম এখন কিন্তু দুটো বেজে গেছে ঠিক আছে তো ওকে দিয়ে স্টার্ট করেছিলাম তো আমি ক্যামেরার সামনে আসিনি তার কারণ হলো আমি এডিটিং করছিলাম আমার না আগে বলে দিই আমার দুটো চ্যানেল আছে একটা কুকিং চ্যানেল আর এই চ্যানেলটা যেখানে আমি তোমাদের সাথে কথা বলছি এটা হলো আমার ভ্লগিং চ্যানেল তো আমার যে কুকিং চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু ভ্লগ চ্যানেল খোলার আগে আমি আমার কুকিং চ্যানেলটা স্টার্ট করেছিলাম তো বেশ অনেক দিন হয়ে গেল আমি কুকিং চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি প্রায় বলতে পারো তোমরা দেড় মাস হয়ে গেছে তো আজ আমি একদম ঘুম থেকে উঠে ভেবে নিয়েছিলাম যে আজ আমি সেকেন্ড যে আমার কুকিং চ্যানেল রয়েছে সেটার জন্য একটা ভিডিও আমি আজ বসে বসে এডিটিং করব করে আমি আমার ভ্লগ চ্যানেলের জন্য আবার ভিডিও এডিট করব আজকেই আমি দুটো আপলোড করব তো এটা আমি একদম ডিসাইড করে নিয়েছিলাম তো তার জন্য আমি ভাবলাম তো আমি মর্নিংয়ে ভেবেছিলাম কোনো ভিডিও মানে বানাবো না কিন্তু মিঠু এলো আমি ভাবলাম মিঠুকে দিয়ে ভিডিওটা স্টার্ট করি তো এডিটিংয়ের একটা চাপ ছিল তাই ভেবেছিলাম আমি আজ আর মর্নিং থেকে ভিডিও স্টার্ট করব কিন্তু তারপর ভাবলাম যে ওকে দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করে নিই তারপর আমার এডিটের কাজ হয়ে গেলে আমি আবার ভিডিও করব তো তাই জন্য আমি সকালবেলা ওকে দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এই হলো কারণ আর এখন তো তোমাদের বললাম আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি লাঞ্চ বানাবো তো চলো লাঞ্চটা বানিয়ে নিই চটপট করে এরপর কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করব সকালে ও বলেছিল আমায় যে বিকেলের দিকে একটু বেরোবো চলো বেরিয়ে বেশ কিছু কেনাকাটা আছে আমাদের আমাদের যে বেসিনের যে ট্যাপটার জন্য আমরা আরও একটা ভ্লগে মনে হয় তোমাদের দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম কিন্তু ট্যাপটা আমরা পাইনি যেটা আমরা নিতে গিয়েছিলাম সেটা আমরা পাইনি তো ও বলো আজ বিকেলের দিকে বেরোবো বেশ কিছু জিনিস কেনাকাটা করব তো চলো দেখা যাক আদেও বেরোতে পারবো কি জানি না আর ভাবছিলাম আইব্রো করব তো দেখি যদি সময়ের মধ্যে হয় করব না হলে পরে দেখা যাবে কোনো ব্যাপার না তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব কি লাঞ্চ যদি বানানোর সময় আমি ভিডিও করতে পারি আর একটা কথা তোমাদের বলি আজ কিন্তু ভীষণ মানে একটু আগে আমি যখন স্নান করতে যাব ঠিক তার আগে আমার যখন ভিডিওটা সেভ হচ্ছিল তখন না ভীষণ জোরে মানে ঝড় উঠেছিল তো বৃষ্টি হলো একটু আগে এখনকার ওয়েদারটা দেখবে আমাদের দাঁড়াও এই যে দেখো হালকা মানে এখন না মানে এখন না মানে হালকা রোদ উঠেছে কিন্তু একটু আগে একদম মেঘলা হয়ে খুব জোরে বৃষ্টি হয়ে গেছে তো এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে না তো ওয়েদারটা খুব ভালো তবে লোডশেডিং তো এখানে আমি বসে আছি বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তো চলো আর বেশিক্ষণ বসলে হবে না এবার লাঞ্চটা বানিয়ে নেব চলো
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের বলেছিলাম আমি বিকেলে বেরোবো, কিন্তু বেরোনো না সম্ভব হয়নি। তোমাদের বলেছিলাম না, আমার দুটো চ্যানেলের জন্য দুটো ভিডিও আমি এডিট করছি, তো একটা দুপুরের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে, যেটা কুকিং চ্যানেলের জন্য করেছি, আর ব্লগিং চ্যানেলের জন্য এখন আমি কমপ্লিট করলাম। এখন আমি সবেমাত্র জয়কে ছেড়ে কিচেনে এলাম, একটু কিছু টিফিন বানাবো, খিদে পেয়ে গেছে। আর আজকে যে বেরোনোটা হলো না, সেটা হয়তো কাল বেরোবো কি পরশু বেরোবো, দেখা যাক কি করবো না করবো, সবকিছু তো তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এখন তো আমি টিফিন বানাবো, তার আগে মিঠুকে ফোন করবো, যদি ও আসে খুব ভালো হবে, তাহলে দুজনে একসাথে টিফিনটা করতে পারবো। তো চলো, টিফিনের জন্য কি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো। সবেমাত্র টিফিন করলাম, এখন মিঠু বেরিয়ে গেছে, আর ধরো প্রায় 8টা বেজে গেছে, 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাই জন্য আমরা একটা করে ব্রেড খেয়েছি আর একটা করে ডিমের অমলেট খেয়েছি, একসাথে ডাবল ডিম বানিয়ে নিয়েছিলাম, কিন্তু একটা একটা করে খেয়েছিলাম, ঠিক আছে। আর এখন আমি ডিনার বানাবো, ডিনারের জন্য একটু ভাবছি আমডাল করব, আমডাল শেষ হয়ে গেছে, তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম একটু বেশি করে করেছি, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, আজ আবার ভাবছি বানাবো। আর তার সাথে ভাবছি একটু মাছ ভাজবো, আর কাঁচা কুমড়ো আছে, কাঁচা কুমড়ো ভাতে দেবো, আর ভাবছি একটু উচ্ছে ভাজা করব, ঠিক আছে। তো উচ্ছে ভাতে তো দুদিন খেয়েছি পরপর, তাই আজ ভাবলাম উচ্ছে ভাজা করব। তো চলো একটু পরে কিচেনে যাব, তার আগে আমার ঘরে একটা দুটো কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব, করে কিচেনে যাব, কি করছি না করছি সব কিছু শেয়ার করব। তো চলো, এখানে চাল ধুয়ে রেখেছি, ঠিক আছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, তো ডাল সেদ্ধ হবে, আমাকে না তাড়াতাড়ি আমটা কেটে এখানে দিয়ে দিতে হবে, কারণ ডাল আর আম আমি একসাথে সেদ্ধ করি, ঠিক আছে। ডালের এই ফেনা ফেনা যে জিনিসটা, সেটা ফেলে দেবে, আমি তো ফেলে দিই। তো এখন মোটামুটি এগুলো রেডি করেছি, আর এখানে দেখো রয়েছে কাঁচা কুমড়ো, ঠিক আছে, এই যে কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়োটা এতটা কাটবো, কেটে ভাতে দেব। তো চলো করে নিই, যতটুকু রেডি হয়েছে তোমাদের দেখিয়ে নিলাম, এরপর আবার দেখাচ্ছি। তো এখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ভালো করে ঘেঁটে দেব, ঠিক আছে, আমের সাথে ভালো করে ঘেঁটে দিয়েছি অলরেডি, তো তোমাদের দেখিয়ে দিলাম একবার। আর এটা কিন্তু আমের আঁটি, ঠিক আছে, এই যে এটা হলো আমের আঁটি, এই যে, আর বাকি আমগুলো কিন্তু ডালের সাথে একদম ঘেঁটে দিয়েছি, খুব বেশি আম দিইনি যে খুব বেশি টক হয়ে যাবে, একটা আম দিয়েছি মাঝারি সাইজের, আর ডাল অনেকটাই আছে, তো টকটা একদম ব্যালেন্স হয়েছে, আর অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো কুমড়োটা সেদ্ধ বসিয়ে দেওয়ার পর আমার মনে হলো যে তোমাদের একদিন আমি বলেছিলাম যে উচ্ছে কুমড়ো ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আজ ভুলে গেলাম, একদম ভুলে গিয়ে আমি কুমড়োটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম শুধু উচ্ছেটা ফ্রাই করে নিই, আর কাল ভাবছি তোমাদের সাথে উচ্ছে কুমড়ো ভাজার রেসিপিটা শেয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো উচ্ছে, সরি, হ্যাঁ, উচ্ছের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র নুন, এখানে হলুদ ইউজ করব না উচ্ছেতে, ঠিক আছে। ঢাকনাটা দিয়ে দেবো, তো আর এদিকে দেখো এখানে ডালে, সরি, আর একটা জিনিস দেখাই, এখানে আমার ভাত নামিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবার দেখাই তোমাদের, এখানে দেখো ডাল হয়ে গেছে, একটু এই কড়াইটা আমি নামিয়ে নিয়ে না এখানে গরম জল করে নেব, গরম জল করে ডালে গরম জল অ্যাড করে দেবো, দেখতে থাকো আমি এরপর কি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে আমডাল এখানে রেডি, একদম হালকা পাতলা করে করেছি, ঠিক আছে, আর এই হলো উচ্ছে ভাজা, এই যে,
তো এখন কুমড়ো কাঁচা কুমড়োটা বের করে নেব, নিয়ে মেখে নেব। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। আজ আমাদের ডিনারে আছে আমডাল, তার সাথে আছে উচ্ছে ভাজা, কাঁচা কুমড়ো সেদ্ধ, আর আছে মাছ ভাজা। মাছ ভাজাটা আমার জন্য করিনি, শুধুমাত্র বাবার জন্য করেছি, ঠিক আছে? আমি আর মাছ ভাজা খাবো না, কারণ আমার মাছের ঝোল আছে। ইচ্ছা হলে মাছের ঝোল আমি বের করে খেতে পারবো। বাবা যেহেতু মাছের ঝোল খায় না, মানে মাছ ঝোলে দিলে খায় না, তো তাই জন্য আমি ভাজা ভেজে দিলাম, ঠিক আছে? তো এখন আমি ভিডিওটা এন্ড করছি, কারণ এরপর আমাকে কিচেনে গিয়ে কিচেন ক্লিনিং করতে হবে। কিচেন ক্লিন করতে তো অনেক সময় লাগবে এখন, তো তারপর ডিনার করব। ভাবলাম আগে এসে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অলওয়েজ হাসি খুশি থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে আমায় জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটিকে কিন্তু অন করে দেবে, তাহলে আমার ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে তোমার মোবাইলে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।